কোন সময় আপনাকে বলা হয় আপনি ব্যর্থ, আপনি হেরে গেছেন, আপনাকে দিয়ে কিছু হবে না, আপনার স্বপ্ন দুঃস্বপ্ন। হ্যাঁ, এমনই আজকে একটি ঘটনা তুলে ধরতে চাই আপনাদের কাছে। ভিতরে অনেক কিছুই থাকে সফলতার পিছনে। শোনাতে চাই এগ্রো ওয়ান স্মার্ট ফার্মার লার্নিং একাডেমির আওতায় এক প্রশিক্ষণার্থী বিপ্লবের গল্প। ভেঙে যাওয়ার পরে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় আমরা দেখাতে চাই আপনাদের কাছে। অনেক সময় আপনি জানবেন না আপনার লাইফে কী ঘটতে চলেছে, কিন্তু সেই পরিস্থিতিগুলোকেই আপনাকে মোকাবেলা করে টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং করতে হবে জীবনের সাথে সংগ্রাম। দর্শক, আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার জন্য এসেছি তা হচ্ছে একজন কৃষি উদ্যোক্তার হেরে যাওয়ার লাস্ট প্রান্ত থেকে আবার উঠে আসার গল্প। আমি কথা বলছি উদ্যোক্তা বিপ্লব এগ্রো ওয়ান স্মার্ট ফার্মার লার্নিং একাডেমির আওতায় 5 বিঘে জমিতে ফসলের চাষ শুরু করেছে। সেই জায়গায় তার শশা রোপণের পর এবং রকমেলন চাষ শুরু করেছে। বয়স 12 থেকে 15 দিন এরকম হবে। 12 থেকে 15 দিন পরে হুট করে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকে দামিয়ে দেওয়ার জন্য এবং তার চিন্তা তার মনোবলকে একদম ভেঙে দেয়। সেই বিপ্লব তার পুরো জমি একদম পানিতে ডুবে যাওয়া উপক্রম। দেখা যায় যে টানা বৃষ্টি 3 দিন, গাছগুলো যেন বৃষ্টির মধ্যে খুব কষ্টকরভাবে তাকিয়ে থেকে বলছিল আমাকে রক্ষা করো। এই পরিস্থিতি দেখেই বিপ্লব সাহেব, আমাদের ট্রেনি প্রশিক্ষণার্থী, যার মনটা আসলে ভেঙে যাচ্ছিল, কান্না কণ্ঠে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমি তো শেষ হয়ে যাব, আমার কি করার, আমি তো শেষ, আমার চাকরি ছিল, সেই চাকরিটি ছেড়ে দিয়ে এসে ভাই আপনার এখানে জমি নিয়ে আমি এই চাষাবাদ শুরু করেছিলাম, আমি তো আর ঘুরে দাঁড়াতে পারবো না ভাই। তার এই কষ্টাক্ত, মানে এত কষ্ট বিজড়িত কণ্ঠে যখন বলল, তখন মানে আসলে আকাশ ভেঙে পড়ছিল। মনে হচ্ছিল আমার কাছে যে আমি নিজেই অপরাধী, আমি কেন এত বড় একটা ভুল করলাম, এই লোকগুলো ভালো সেফ জোনে থাকার পরেও আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে অথবা আমার কথা শুনে তারা কেন কৃষিতে নামলো। তো পরে আমি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলাকালীন অবস্থায় আসলাম তার জমিতে। আসার পরে আমরা এখানে সম্ভাবনা খুঁজলাম যে কীভাবে এই পানিগুলোকে নিরসন করা যায় এবং তার যে স্বপ্নের প্রজেক্ট সেটাকে রক্ষা করা যায়। এরপরে আমরা দেখলাম যে কিছু একটা করলে দেখা যাবে যে যেহেতু শশা পানি সহনশীল, পানি যত পানি থাকে তত গাছের গ্রোথটা ভালো হয়, সো এই শশাটাকে আমি রক্ষা করতে পারি কীভাবে। প্রাকৃতিক দুর্যোগ থাকবে, আপনার মন ভেঙে দিবে সব কিছু, আপনাকে প্রকৃতি আপনার বিরূপে যাবে, কিন্তু এর মধ্যে আপনাকে টিকে থাকতে হবে, সেটা কীভাবে। এই কথা যখন চিন্তা করলাম তখন দেখা গেল যে এই জমির সাইডে আমরা যদি ড্রেনের ব্যবস্থা করি তাহলে এই ফসলগুলোকে রক্ষা করা সম্ভব। একটা মেসেজ দিয়ে দিই আপনাদের, আমাদের বাংলাদেশে ধানের জমির অভাব নাই। এই ধানের জমিগুলোতে দেখা যায় যে পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করি, তারপরে মানে যদি ধানের দামগুলো বেশি পাওয়া যায়, সর্বোচ্চ দেখা যায় যে 1 বিঘা জমি থেকে 5,000-6,000 টাকা প্রফিট টিকে খরচ শেষ করে। তো সেই জায়গাতে যদি আমরা শশা, তরমুজ বা করলা, রকমেলনের মতো যে ক্রপসগুলো আছে বেডগুলোকে যদি উঁচু করে লাগানো যায়, সেই জায়গাতে কিন্তু বড় অংশে একটা প্রফিট হয়। ঠিক এই কনসেপ্টটাকে আর এই চিন্তাধারাকে মাথায় নিয়েই আমার কাজ শুরু করি এবং এই বিপ্লব সাহেবের যে ভেঙে যাওয়া পরিস্থিতিকে মোকাবেলার জন্য তার জমিতে বারবার আসলাম। কয়েকবার এসে দেখলাম যে এখানে সম্ভাবনা আছে, তার হয়তো এই হতাশা কেটে যাবে। ঠিক ড্রেনের ব্যবস্থা কমপ্লিট করা হলো, জমি থেকে পানি চলে গেল, পরিচর্যার কাজ শুরু হলো পারফেক্টলি, সব শিডিউল স্প্রেগুলো, এগ্রো ওয়ানের যে শিডিউল স্প্রেগুলো আছে সেটা দেওয়া শুরু হলো এবং আজ অবধি আমরা এই জমিতে। এখন এসে মনে হয় না যে এই জায়গাতে এত ঝড়, এত বৃষ্টি বা এত আমাদের কান্না বিজড়িত কণ্ঠগুলো ছিল। আমরা দেখতে পাচ্ছি আজকে মাসার কাজ চলছে। এই পুরো মাঠ আমরা দেখতে পাচ্ছি, যদি দেখান একটু, এই মাঠগুলো চারিদিকে শুধু ধান আর ধান।
এই ধানের মধ্যে পণ্যকে পণ্য করার জন্য, কৃষিতে ক্যারিয়ার করার জন্য এই চ্যালেঞ্জটা হাতে নিয়েছে। এই সেই চ্যালেঞ্জ যেখানে চারিদিকে মানুষ তাদেরকে পাগল বলতো যে তোমাদের কোম্পানি তোমাদেরকে ডুবাবে, সেই জায়গাতে এখন বনছে উঠে আসার গল্প বোনার অপেক্ষায় আপনাদেরকে। আর মাত্র এক মাসের মধ্যে কিছু গল্প তুলে ধরবো যেটা আপনাদের শুনলে শিরে ওঠার মতো, যে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এমন অনেক ঘটনা এখানে ঘটে এবং তারপরে একটা সফল অথবা একটা শিক্ষণীয় আমরা ঘটনাগুলো তুলে ধরতে পারি। সো দর্শক, এই যে মাসার যে কাজ চলছে, প্রত্যেকটা গাছ কত সতেজ সুন্দর, মানে বাতাসের সাথে গাছগুলো যেন খেলা করছে, কিন্তু এই খেলাটা এত সহজ ছিল না। পিছনে যে হিস্টোরিগুলো তা প্রত্যেকটা আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে শিখায়। কৃষি এমন একটি জায়গা যে জায়গাতে আমাদের উদ্যোক্তারা বারবার হোঁচট খায়, কিন্তু সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর ট্রাই করে, কেউ দাঁড়াতে পারে আর কেউ পারে না। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আপনার বিচক্ষণতা, আপনার চিন্তা আপনাকে পারে সেই পরিস্থিতি থেকে মোকাবেলা করতে। আর কৃষিতে আপনার 100% প্রতিনিয়ত এরকম তাৎক্ষণিক ডিসিশান আপনাকে পারে আপনার সফলতার মুখ দেখাতে। তার স্বপ্নের প্রজেক্ট এগ্রোনের সাথে তার স্থায়ী ক্যারিয়ার গড়তে চায়, শিখতে চায় এবং দেশকে দিতে চায় কৃষিতে ভালো কিছু।